لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك. মেরে দোস্ত, আল্লাহ পাকের বিশেষ বন্ধু মুত্তাকীগণের গুণাবলী সম্পর্কে আলোচনা চলে আসছিল। আমরা গত সপ্তাহে মুত্তাকীগণের 9 নম্বর গুণের আলোচনা শুনেছিলাম। আজকের এই মজলিসে আমরা মুত্তাকীগণের 10ম গুণের আলোচনা শুনব এবং 9ম গুণ সম্পর্কিত পরিশিষ্টের আলোচনাও করা হবে। সীমিত সময়ের পরিসরে এই সকল ব্যাপক আলোচনা সাপেক্ষ বিষয়ে সংক্ষেপে তুলে ধরা খুবই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে 10ম গুণের আলোচনা করেছেন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন্নাস ওয়াল আফিনা আনিন্নাস, এই হচ্ছে 10ম গুণ। তার অর্থ হলো যারা মানুষকে ক্ষমা করে দেয়, মানুষের অপরাধ ক্ষমা করা, এটা একটা বড় গুণ। আগের গুণে বলা হয়েছিল ক্রোধ হজম করে, গুসাকে নিয়ন্ত্রণ করে, গুসার প্রয়োগ করে না। এখন এক ব্যক্তি গুসা হজম করছে ঠিক, কিন্তু সেই ক্রোধের অগ্নিশিখা তার অন্তরের মধ্যে এখনও দাউদাউ করে জ্বলতেছে। নিয়ন্ত্রণ করছে, গুসার কারণে সে হয়তো প্রহার করে নাই, বকা দেয় নাই, মারে নাই, প্রতিশোধ নেয় নাই, শাস্তি দেয় নাই, কিন্তু সেই ক্রোধের যে আগুন, সে আগুন এখনও তার অন্তরের মধ্যে দাউদাউ করে জ্বলছে। ফলে সে মনে মনে ওই ব্যক্তির বিরুদ্ধে দুশ্মনী পোষণ করবে, শত্রুতা পোষণ করবে এবং তার বিরুদ্ধে সে হিংসা করবে। হিংসা এবং দুশ্মনী ক্রোধ বাস্তবায়ন করার চেয়েও ভয়াবহ অপরাধ। ক্রোধ বাস্তবায়ন করলে তো সাময়িকভাবে শেষ হয়ে গেলে সেটা, কিন্তু হিংসা আর শত্রুতার যে মনোভাব, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিষয় হয়ে থেকে যাবে। তো আল্লাহ তাআলা 10ম গুণে বলতেছেন যে ক্রোধ তো হজম করছে এবং হজম করার সাথে সাথে দোষী ব্যক্তির দোষ, অপরাধী ব্যক্তির অপরাধকে সে দিল থেকে মাফ করে দিয়েছে। মাফ করে দিলে পরে দিলের ভিতরে আর কোনো হিংসা আর দুশ্মনী থাকতে পারে না। মাফ করে দিছে তো, মাফ করে দিছে। আল্লাহ, অধীনস্থদের অন্যায় অপরাধ ক্ষমা করা, এটা অনেক বড় একটা গুণ। ক্ষমা করার এই গুণ সব থেকে বেশি বিদ্যমান আছে মহান আল্লাহ পাকের জাতের মধ্যে। আল্লাহ পাক সব থেকে বড় ক্ষমাকারী, তিনি ক্ষমাকে পছন্দ করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে কি দোয়া করব? বিশ্বনবী দোয়া শিখিয়েছিলেন যে তুমি এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। জানি তো আমরা দোয়াটা সবাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি মহা ক্ষমাশীল, মহা ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে আপনি ভালোবাসেন। ফাআফু আন্নি, সুতরাং আপনি আমার অপরাধ ক্ষমা করে দেন। এই দোয়া করতে বলছে। কোরআনুল হাকিমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাকের ক্ষমার প্রচুর ঘটনা বিদ্যমান আছে। জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় অনাবৃষ্টি দেখা দেয়। তো অনাবৃষ্টি দেখা দিলে পরে তখন কি করতে হয়? সালাতুল ইস্তিসকা পড়তে হয়। সালাতুল ইস্তিসকা মানে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করা। বৃষ্টি
লাভের জন্য নামাজ আদায় করাকে বলা হয় সালাতুল ইস্তিসকা। বাংলাদেশেও বিভিন্ন সময়ে সালাতুল ইস্তিসকা পড়া হয়েছে। মুসা আলাইহিস সালাম তার কৌমকে নিয়ে মুক্ত মাঠে চলে গেলেন, সালাতুল ইস্তিসকার পরে লম্বা দোয়া করলেন, কিন্তু মেঘের কোনো নাম নিশানা নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন যে দোয়া কেন কবুল হচ্ছে না। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো যে তোমার এই কৌমের ভিতরে, তোমার এই মাজমার ভিতরে এমন একজন লোক আছে যে বিগত 40 বছর পর্যন্ত আমার নাফরমানির কোনো অংশ বাদ রাখে নাই, সবটাই করেছে। এই নাফরমান যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি প্রার্থনার দোয়া কবুল হবে না। এই লোকটাকে উঠে যেতে হবে। মুসা আলাইহিস সালাম পরিষ্কার ঘোষণা দিলেন যে তোমাদের ভিতরে এমন একজন লোক আছে যে বিগত 40 বছর পর্যন্ত অপরাধ জগতের সাথে জড়িত ছিল, তার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে। বৃষ্টি যদি লাভ করতে হয় তাহলে তাকে মজমা থেকে উঠে চলে যেতে হবে। সাহেবুল বাইত আদরা বিমা ফিহি, ঘরওয়ালা ঘরের সামানপত্র সম্পর্কে ভালো জানে। এখন যেই ব্যক্তি আসলে এই দোষে দোষী সে তো বুঝে ফেলছে আসলে আমি হলাম সেই লোক। এখন এই ভরা মজমায় যদি সে উঠে যায় তাহলে সকলের কাছে সে চিহ্নিত হয়ে যায়, চিহ্নিত দাগি আসামি হয়ে যায়। সে মনে মনে আল্লাহ পাকের কাছে খালেসভাবে তওবা করল, বলল যে আল্লাহ তুমি তো বিগত 40 বছর পর্যন্ত আমার দোষগুলিকে ঢেকে রাখছো, সত্তারুল উয়ুব সমস্ত দোষকে তুমি ঢেকে রাখছো, তুমি সহিষ্ণুতার পরিচয় দিয়েছো, আমার রিজিক বন্ধ করো নাই, খাওয়া বন্ধ করো নাই, পানাহার বন্ধ করো নাই। আজ যদি আমি এই মাজমা থেকে উঠে যাই তাহলে যে দোষগুলো জনগণের কাছে লুকায়িত ছিল, অজানা ছিল, সেগুলো তারা জেনে ফেলবে, তাহলে ভরা মাজমা আমি অপদস্থ এবং লাঞ্ছিত হব। আমি তোমার কাছে দিল থেকে তওবা করলাম, জীবনে আমি কখনো আর অপরাধ করব না, এমন ভাবে তওবা করলো দিল থেকে। তওবায়ে করদম হাকীকত বা খোদা, তওবায়ে করদম হাকীকত বা খোদা, নস্কুনম তাজা শবদ আজ তঞ্জুদা, নস্কুনম তাজা শবদ আজ তঞ্জুদা। তওবা আল্লাহ পাকের কাছে কবুল ও মঞ্জুর হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আকাশে মেঘ জমে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম তো পড়ে গেলেন বিপাকে, যে কিছুক্ষণ আগে আমি মাঝমায় দাঁড়িয়ে বললাম যে লোকটা না গেলে পরে বৃষ্টি হবে না, আর সকলেই চেয়ে দেখলো যে মাঝমা থেকে কোনো লোক এখনো ওঠে নাই অথচ বৃষ্টি শুরু হয়ে গেল, এখন উম্মতের কাছে আমার কি জবাব? মুসা আলাইহিস সালাম তার রহস্য জানতে চাইলেন আল্লাহ পাকের কাছে, রহস্যটা কি? তখন আল্লাহ পাক বললেন যে মুসা, যেই লোকের কারণে এতক্ষণ বৃষ্টি বন্ধ ছিল সেই লোকের কারণেই এখন বৃষ্টি আবার চালু হয়ে গেছে। পুরা ঘটনা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন। তাহলে সব থেকে বেশি ক্ষমাশীল, সব থেকে বেশি মার্জনাকারী যে সত্তা, সেই সত্তার নাম কি? আল্লাহ। আল্লাহ সব থেকে বেশি ক্ষমা করেন। আল্লাহুম্মা ইন্নাকা হুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি আমার প্রিয় বান্দা হতে চায়, আমার বিশেষ বন্ধু হতে চায়, তাহলে আমার এই গুণটাও তাকে অর্জন করতে হবে। তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, নবীজি বলছেন আল্লাহ পাকের আখলাক দ্বারা তুমি চরিত্রবান হও, আল্লাহর চরিত্র দ্বারা তুমি চরিত্রবান হও। আল্লাহর চরিত্র হচ্ছে দয়া, আল্লাহর চরিত্র হচ্ছে মায়া, আল্লাহর চরিত্র হচ্ছে ক্রোধ বাস্তবায়ন না করা, আল্লাহর চরিত্র হচ্ছে ক্ষমা করে দেওয়া। এই সকল গুণগুলি তুমি নিজের মধ্যে অর্জন করো। তখাল্লাকু বি আখলাকিল্লাহ। মেরে মোহতারাম, কোরআনুল হাকিমের সূরাতুল আরাফের 199 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, খুজিল আফওয়া
ক্ষমা প্রদর্শন কর, ওয়া আমুর বিল উরফি এবং ভালো কাজের আদেশ কর, ওয়া আরিদ আনিল জাহিলিন এবং যারা মূর্খ তাদের থেকে দূরে সরে থাকো। তিনটা কথা এখানে হুজিল আফওয়া এক নম্বর, ওয়া আমুর বিল উরফি দুই নম্বর, ওয়া আরিদ আনিল জাহিলিন এই হলো তিন নম্বর। তিনটা বিষয়ের নির্দেশ আসছে এই আয়াতের ভিতরে। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আমিনের কাছে জানতে চান যে এই আয়াতের অর্থ কি, ক্ষমা প্রদর্শন করো এই আয়াতের অর্থ কি। জিব্রিল আমিন বললেন, আমার তো জানা নেই, আমি আল্লাহ পাকের কাছ থেকে জেনে আমি আপনাকে জানাচ্ছি। এই ঘটনা বয়ান করেছেন তাফসির বিশারদ, তাফসির কারকদের ইমাম ইমাম আইম্মাতি তাফসির আল্লামা ইবনে জারির রাহিমাহুল্লাহ, অনেক বড় বিখ্যাত তাফসির বিশারদ ছিলেন। তিনি তার তাফসির কিতাবে এই ঘটনা উল্লেখ করেছেন। তো জিব্রিল আমিন আল্লাহ পাকের কাছ থেকে জেনে এসে বললেন যে আয়াতের অর্থ হলো, আপনার উপর কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, অত্যাচার করে, জুলুম করে, তাহলে অন্যায়কারীর অন্যায়কে, জুলুমকারীর জুলুমকে, অত্যাচারীর অত্যাচারকে, কষ্টদাতার কষ্টকে আপনি ক্ষমা করে দেন, প্রতিশোধ নিয়েন না, শাস্তি দিয়েন না। ওয়া আমুর বিল উরফি এবং যারা আপনাকে কিছু দেয় না তাদেরকেও আপনি দান করতে থাকেন, আপনাকে কিছুই দেয় না তাদেরকে আপনি দান করতে থাকেন। আর যারা আপনার সাথে সম্পর্ক ছেদ করেছে আপনি তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। এই হচ্ছে আয়াতের অর্থ, হুজিল্লাফ ওয়া আমুর বিল উরফি ওয়া আরিজ আনিল জাহিলিন। ক্ষমা করা কত বড় ভালো কাজ জানেন। হাদিসের মধ্যে নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা। কোন ব্যক্তি যদি তার অধীনস্থের অপরাধকে ক্ষমা করে দেয়, কোন ব্যক্তি যদি তার উপরে জুলুমকারীর জুলুমকে ক্ষমা করে দেয়, তো আল্লাহর হাবিবের সাত ফরমান, এর বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমাকারীর সম্মান আর ইজ্জত আরো অনেক বাড়িয়ে দিবেন। মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা, ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ। আর যে আল্লাহকে খুশি করার জন্য বিনয় প্রদর্শন করলো, তো আল্লাহর হাবিবের সাত ফরমান, আল্লাহ তাআলা এই বিনয়ের কারণে তার মর্যাদা অনেক উঁচু করে দিবেন। এই জন্য বিনয় প্রদর্শন করা এবং ক্ষমা প্রদর্শন করা, এটা আল্লাহ পাকের বড় পছন্দের গুণ। এই গুণ নবীগণের মধ্যে বিদ্যমান ছিল, সবথেকে বেশি বিদ্যমান ছিল দুজাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আল্লাহ নবীজি পঞ্চম হিজরি সনের ঘটনা, গজওয়ায়ে বনুল মুস্তালেক থেকে মদিনায় ফিরতেছেন, একটা জিহাদ থেকে তিনি মদিনায় ফিরতেছেন, জিহাদের নাম হচ্ছে বনুল মুস্তালিক। মদিনায় ঢুকতে বেশ কিছু রাস্তা এখনো বাকি আছে, যাত্রা বিরতি করেছেন কাফেলা, সেখানে সকলেই তাদের বাহন থেকে নেমে বিশ্রামে গেছে। নবীজির জন্য একটা বড় ছায়াদার গাছ নির্বাচন করে নবীজিকে এই গাছের নিচে আরাম করার জন্য নির্বাচন করা হলো, নবীজি এখানে আরাম করবেন। এবং সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হইয়া বিভিন্ন গাছের নিচে আশ্রয় নিলেন। দুপুরের সময়টা প্রচণ্ড রোদ, নবীজি তার তরবারিটা একটা গাছের ডালের মধ্যে ঝুলিয়ে জমিনের মধ্যে তিনি শুয়ে পড়ছেন, তার ঘুম লেগে আসছে। ইতিমধ্যে একজন বেদুইন, নাম হচ্ছে গাওরা সুবনুল হারিস, বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা কয়েকবার এসেছে,
গওরা স্বপ্নুল হারে শেষে নবীজির তরবারি হাতে নিয়ে খাপ মুক্ত করে বলে উঠল, মোহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে বলো? আওয়াজ শুনে নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি বললেন, আল্লাহ। কি বললেন? আল্লাহ। নবীজির বলার ভঙ্গি এমন ছিল, সুর এমন ছিল, শব্দ এমন ছিল যে এই আওয়াজের কারণে, নবীজির বলার কারণে ওই কাফের বেঈমানের শরীরের মধ্যে কাঁপুনি চলে আসছে, আর কাঁপুনির সাথে তার হাত থেকে তরবারি নিচে পড়ে গেছে। এখন নবীজি তরবারি হাতে নিয়েছেন, হাতে নিয়ে বলতেছেন, এবার বলো তুমি, আমার হাত থেকে আবার তোমাকে কে রক্ষা করবে? এখন সে তো কাছু মাছু করে বলতেছে, আপনি যদি রক্ষা না করেন তাহলে আমার রক্ষার কোনো উপায় নাই। এই আওয়াজের ভিতরে সাহাবায়ে কেরাম সব দৌড়ে আসছে, বিশাল জামাত নবীজির সঙ্গে সব আসছে। এখন সবাই যদি একটা করে চিমটিও দেয় তাহলে তো লোকটার কোনো অস্তিত্ব থাকবে না। কি বলেন? সবাই একটা একটা করে চিমটি দিছি শুধু, তাই লোকের কোনো অস্তিত্ব থাকবে না, শরীরে হাড় থাকবে, আর কিছু থাকবে না। এখন এরা সাহাবায়ে কেরাম এসে খুব ধমকানোর চেষ্টা করতেছেন। নবীজি বললেন যে না, ধমকানোর কোনো সুযোগ নেই, ধমকানোর কোনো সুযোগ নেই, আমি এই লোকের অপরাধকে দিল থেকে ক্ষমা করে দিছি, দিল থেকে ক্ষমা করে দিছি। এখন সে বেদুই তবাক হয়ে গেল, এত বড় জঘন্য অপরাধ করলাম আমি, আর তিনি আমাকে মাফ করে দিলেন। তার মন ভরে গেছে নবীজির ভক্তিতে এবং শ্রদ্ধায়, সে তার কবিলায় ফিরে গেল, সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে এই ঘটনা বয়ান করলো। এই ঘটনায় সম্প্রদায়ের প্রায় সব লোক অভিভূত হলো এবং তারা ক্ষমাকারী ব্যক্তির প্রতি তারা অনুপ্রাণিত হলো। তারা পুরা দলবল সহকারে এক বিশাল জামাত নবীজির কাছে আসলো এবং নবীজির হাতে হাত দিয়ে সকলে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। করিমুস সাজায়া জামিলুস সিয়াম, করিমুস সাজায়া জামিলুস সিয়াম, নবীউল ওয়ারায়া শাফিউল উমাম, নবীউল ওয়ারায়া শাফিউল উমাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, তো হযরতে ওমরের পরামর্শ সভার সদস্য হচ্ছেন একজন ব্যক্তি, তার নাম হলো হুররে ইবনে কাইস। তিনি অনেক বড় আলেম এবং পরামর্শ সভার সদস্য। হুররে ইবনে কাইসের কাছে তার গ্রাম্য এক চাচা আসলো মদিনায়, এসে তার ঘরে উঠল। ওই লোকের নাম হচ্ছে উয়াইনা ইবনে হুসেন। এই ঘটনা বুখারী শরীফে একাধিকবার আসছে। উয়াইনা ইবনে হুসেন বলল যে, ভাতিজা, তোমার তো একটা বিশেষ মর্যাদা আছে আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তো তুমি আমার জন্য একটা সাক্ষাতের সময় তার কাছ থেকে নিয়ে দিও, আমার কিছু কথা আছে। তো হুররে ইবনে কাইস আমিরুল মুমিনিনকে বললেন যে, আমার চাচা গ্রাম থেকে এসেছেন আমার বাসায়, তো তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান, যদি একটু সময় দিতেন। তো যেহেতু পরামর্শ সভার সদস্য, তোমার ইবনুল খাত্তাব বলেন, ঠিক আছে সময় দিলাম, অমুক সময় আসতে পারো। ওই সময় আসলো। ওই লোকটা এসে হযরত ওমরের সামনে এমন বাজে আচরণ শুরু করলো, এক পর্যায়ে বলল, ইয়া আমিরাল মুমিনিন, ইন্নাকা লা তুতিনাল জাযাল ওয়া লা তাহকুমু বাইনানা বিল আদাল। হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার দিচ্ছেন না, আপনি আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার দিচ্ছেন না, ওয়া লা তাহকুমু বাইনানা বিল আদাল, এবং আমাদের সঙ্গে আপনার আচরণ ইনসাফ এবং ন্যায়সঙ্গত হচ্ছে না। সারা জগৎ যেখানে ওমরের ইনসাফের ব্যাপারে একমত যে এরকম ইনসাফ বিশ্বনবী ছাড়া আর কেউ কায়েম করতে পারে নাই, সেই ওমরের ব্যাপারে তার সামনে এত বড় জঘন্য কথা! ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছেন, অগ্নিসর্ব হয়ে গেছেন, একটা কিছু করে ফেলবেন। তো ভাতিজার সাথে সাথে কোরআনুল করিমের
আয়াত তেলাওয়াত করল। এই আয়াতটা সূরাতুল আরাফের 199 নম্বর আয়াত এবং ভালো কথা বলো, ভালো কথার আদেশ দাও। ও আরিদ আনিল জাহিলিন, এবং যারা মূর্খ তাদের কাছ থেকে দূরে সরে থাক। দূরে সরে থাকা মানে হচ্ছে মূর্খ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে আর তুমি তার সঙ্গে নম্র আচরণ করার পরও সেই নম্রতার মূল্যায়ন সে না করে, তাহলে তার থেকে দূরে থাকো, কারণ বারংবার তার কাছে গেলে সেই সমস্ত আচরণই তো করবে। ও আরিদ আনিল জাহিলিন, তার আচরণকে তুমি উপেক্ষা করে চলো। তা আমিরুল মুমিনিন আমার চাচা একজন মূর্খ, মূর্খদের অন্তর্ভুক্ত একজন লোক, সে বুঝে নাই সে জন্য আপনার সঙ্গে এমন আচরণ করছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের সমস্ত রাগ পানি হয়ে গেছে। কেন? কোরআনুল হাকিমের হুকুম যখন তিনি শুনছেন ক্ষমা প্রদর্শন করো, তো কোরআনুল হাকিমের হুকুমের সামনে তিনি ছিলেন উৎসর্গিত প্রাণ। কোরআনের হুকুম যখন সামনে আসবে সেখানে আর কোনো রাগ থাকতে পারে না। হযরতে জাইনাল আবদিন আলী ইবনুল হুসাইন ইবনে আলী রাহিমাহুল্লাহ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা ছেলে, একদিন তার গোলাম তাকে ওযুর পানি ঢেলে দিচ্ছেন ওযু করার জন্য, বয়স্ক হয়ে গেছেন। তো হঠাৎ করে তার হাত থেকে ওযুর পাত্র পড়ে, পানি তো সব পড়েই গেছে, পাত্রও ভেঙে গেছে এবং তার চেহারা ক্ষত হয়ে গেছে। উজুকারী জাইনাল আবদিন সাহেবের চেহারা ক্ষত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। কেমন রাগ হওয়ার কথা! এখন রাগে তো তিনি একবারে ফুলে গেছেন যে এত বড় পানি ফেললো, পাত্র ভাঙলো, এরপরে আমার চেহারাও রক্তাক্ত করে ফেলছে, ওই ভাঙ্গা অংশ লাগছে চেহারায়। এর মধ্যে ওই গোলাম কোরআনের আয়াত তেলাওয়াত করলো, সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত। ওয়াল কাযিমিনাল গায়জা, ওয়াল কাযিমিনাল গায়জা। আল্লাহর প্রিয় বন্ধুদের একটা গুণ হলো তারা ক্রোধকে হজম করে, রাগকে হজম করে। তিনি বললেন ঠিক আছে, আমি আমার রাগ হজম করে নিলাম। এরপরে সে বলল ওয়াল আফিনানিন্নাস, এবং আরেকটা গুণ হলো তারা তার অপরাধকে মাফ করে দেয়, অপরাধকে মাফ করে দেয়। তখন তিনি বলেন ঠিক আছে, আমি তোমার অপরাধকে মাফ করে দিলাম। এরপরে সে বলল ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা অধীনস্থদের প্রতি এহসান করে, করুণা করে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন, তারা হয় আল্লাহ পাকের ভালোবাসার বান্দা। তো জাইনুল আবদিন বললেন ঠিক আছে, আমি তোমাকে গোলামি থেকে চিরদিনের জন্য মুক্ত করে দিলাম, যাও। এই ছিল তাদের কোরআনুল করিমের উপরে আমল। মেরে দোস্ত, আমাদের আকাবেরদের জিন্দিগির মধ্যে এই ধরনের ক্ষমা প্রদর্শনের ঘটনার কোনো অভাব নাই, অনেক অনেক ঘটনা তাদের জীবনীতে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইয়াহুদি নবীজিকে গালি দিয়েছেন, নবীজিকে গালি দিয়েছেন, গালি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাকে হাত দিয়ে থাবা দিয়ে ধরছেন, ধরে ও মাথার উপরে তোলে সব সজোরে আছাড় দিয়ে নিচে ফালাইছেন, ফালাইয়া এবার তার বুকের উপর উঠে পড়ছেন, নবীজিকে গালি দিস, নবীজিকে গালি দিস। এই জন্য এই গালির কারণে হযরত আলী সহ্য করতে পারেন নাই। দুজাহানের সর্দার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবে আর আমি জিন্দা থাকবো? এটা হয় না। এখন ইহুদি দেখলো যে আলীর মতে আমার একজন শক্তিশালী পাহলওয়ানের বুকের উপরে পড়ছে, আর তার বাজার কোনো কায়দা নেই। তো সাথে সাথে সে হযরত আলীর চেহারার মধ্যে থুক মারছে। বিড়াল যখন নিরাশ হয়ে যায় যে আর বাঁচতেছি না, তখন সে কুত্তার উপরে হামলা করার সাহস দেখায়। কুকুর তো বিড়ালের অনেক বড়, অনেক শক্তিশালী, কুকুরের সঙ্গে তো বিড়ালের পারার কথা না, কিন্তু যখন দেখেছে বিড়ালে আমার
জান চলে যাচ্ছে, জানি যখন চলে যাচ্ছে, সুতরাং সর্বশেষ অস্ত্রটা গ্রহণ করি। ইজায়া ইসাল ইনসানু তালা লিসানহু, শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে এই কবিতা আনছেন। ইজায়া ইসাল ইনসানু তালা লিসানহু কাসিনুরিম মাগলুবি ইয়াসুলু আলাল কলবি, এখন থুক মারলে পরে রাগ বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? বাড়বে। এতক্ষণ দিয়ে শুধু কেবল নবীজিকে গালি, আর এখন স্বয়ং আলীর মুখের উপরে থুক দিছে, থুক দিয়া মুখ ভরে ফেলছে। আলী সঙ্গে সঙ্গে তার বুক থেকে নেমে দাঁড়ায় গেলেন, তাকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। লোকেরা জানতে চাইল যে আপনি নবীজিকে গালি দেওয়ার ক্ষেত্রে তো তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ধরলেন, আছাড় দিলেন এবং বুকে বসে উঠে বসলেন, কিন্তু তার চেয়ে জঘন্য অপরাধ করলো আপনার মুখে চেহারায় থুতু দিল আর আপনি তাকে ছেড়ে দিলেন, ব্যাপারটা কি? বলে, প্রথম যে আমি তাকে ধরেছি শাস্তি দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছি, সেটা ছিল আমার আল্লাহ রসুলের মুহাব্বতের কারণে। আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে দুশ্মন মনে করে, এটা আল্লাহর জন্য ছিল, রসুলের জন্য ছিল। আর এরপর যখন সে আমাকে থুতু দিছে, এটা এখন আমার ব্যক্তিগত পর্যায়ে চলে আসছে, সে ব্যক্তিগত পর্যায়ে সে আমাকে কষ্ট দিছে, এবং এখন যদি আমি রাগ প্রয়োগ করি তো আমি ব্যক্তিগত, আমার এই রাগটা হবে, আমার প্রতিশোধটা হবে ব্যক্তিকেন্দ্রিক প্রতিশোধ। আর এর আগে ছিল প্রতিশোধটা ছিল রসুল কেন্দ্রিক প্রতিশোধ, আল্লাহর মোহাব্বত কেন্দ্রিক প্রতিশোধ, আমি সেই জন্য প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিন্তু যখন আমার ব্যক্তিকেন্দ্রিক প্রতিশোধের প্রশ্ন এসে গেছে, এখানে আমি আর তার প্রতিশোধ নিতে পারে না। সাহাবাই কারামের আচরণ, উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম, ইজা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ, ইজা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। এখান থেকে বুঝলাম রাগান্বিত হওয়া যাবে না, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, ক্রোধকে হজম করতে হবে, সংবরণ করতে হবে। এটা কোন সময়? যখন আপনার ব্যক্তিগত বিষয় হয়ে তখন। কিন্তু বিষয়টা জাতীয় পর্যায়ের হয়, রাষ্ট্রীয় পর্যায়ের হয়, দিন সম্পর্কিত হয়, কোরআন সম্পর্কিত হয়, কোরআন সম্পর্কে কটাক্ষ করতেছে, ইসলাম সম্পর্কে অশোভন আলোচনা করতেছে, কথা বলতেছে, নবীজি সম্পর্কে বেয়াদবিমূলক কথা বলতেছে, শরীয়তের কোনো বিষয় সম্পর্কে সে বিশদগার করতেছে এবং তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, এরকম যদি হয় তাহলে সেখানে রাগ হজম করে না, বরং রাগান্বিত হয়া, গুসা হয়া তার প্রতিশোধের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আল্লাহ পাকের কাছে প্রসঙ্গনীয়, তখন এটা করতে হবে। তখন কিন্তু রাগ হজম করার কোনো সুযোগ নেই। আজান সম্পর্কে অশোভন মন্তব্য করতেছে যে আজানের ধ্বনি আমার কাছে উলু ধ্বনির মতো মনে হয়, এরকম অশোভন মন্তব্য যদি কেউ করে, কোরআন সম্পর্কে করে, ইসলাম সম্পর্কে করে, মসজিদ সম্পর্কে করে, মুসলমান সম্পর্কে করে, শরীয়ত সম্পর্কে করে, শরীয়তের কোন আইনের ব্যাপারে করে, তাহলে সেখানে এক চুল পরিমাণও ছাড় দেওয়ার অবকাশ নাই, ঠিক কিনা বলেন? এটা বলছে মান্নাহাব্বালিল্লাহি ওয়া আবগাজালিল্লাহ, আল্লাহর জন্য মহাব্বত এবং আল্লাহর জন্য দুশ্মনী। আমি যে ক্ষিপ্ত হইলাম আল্লাহ পাকের জন্য, আর আমি ক্রোধ হজম করলাম, আমার যেহেতু নিজের ব্যাপার ছিল সেটা আমি ছেড়ে দিছি, আমার নিজেরটা আমি ছাড়তে পারি, জাতীয় বিষয় আমি ছাড়তে পারি না, ইসলামী বিষয় আমি ছাড়তে পারি না, ধর্মীয় বিষয় আমি ছাড়তে পারি না। আরেকটা ঘটনা বলি, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে আসীন হইলেন, পুরা দারুল ইসলামের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়ে গেছে, ভয়। কিসের ভয়? বলে, আরে বাবা রে, ওমর তো নবীজি জীবিত থাকতেই ছিলেন কঠোর প্রাণ, আবু বকরের সময় ছিলেন কঠোর প্রাণ, তখন তার হাতে ক্ষমতা ছিল না, আর আজকে তো ক্ষমতার সবটুকু ওমরের হাতে, এবার আমাদের কি অবস্থা হবে? একটা ভীতি ছড়াই গেছে সব জায়গায়, পাড়ায় মহল্লায় গ্রামে বাসায় বাসায় বাড়িয়ে শহরে নগরে বাজারে সব জায়গায় ওমরের কানে আওয়াজ আসছে। ওমর একটা জনসভা ডাকলেন, জনসভা ডাকে বললেন যে তোমাদের কাছ থেকে আমার একটা কথা আমার কানে আসছে, তবে আমি তোমাদেরকে পরিষ্কার বলতে চাই, আল্লাহর নবীর সময় আমি কঠোর প্রাণ ছিলাম, আমি আপোষহীন ছিলাম, এটা সত্য, তবে নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান তখন তিনি আমার প্রতি সন্তুষ্ট থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা আল্লাহ পাকের বড় শুকর, তিনি আমার প্রতি নাখুশ ছিলেন না, আমি ছিলাম আল্লাহর নবীর একজন খাদেম এবং তার গোলাম।
এরপরে আবু বকর যখন ক্ষমতে আসলেন তখন তার নম্রতার সঙ্গে আমার কঠোরতা মিলিয়ে মিশিয়ে আমরা চলেছি। আমি ছিলাম আবু বকরের খাদেম এবং সহায়ক, সহকারী, সহযাত্রী। আল্লাহ পাকের শুকর, আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন তিনি আমার প্রতি সন্তুষ্ট থাকা অবস্থায় বিদায় নিয়েছেন। পরিষ্কার আমি বলতে চাই যে আমি অত্যন্ত কঠোর, আমি আপোষহীন। তবে কার জন্য? যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা জুলুমের হাত প্রসারিত করবে, যারা দুর্নীতির আশ্রয় নেবে, যারা দুর্নীতির প্রশ্রয় দিবে, যারা অসৎ উপায় অবলম্বন করবে, এদের জন্য আমি কঠোর প্রাণ। কেমন কঠোর প্রাণ জানো? আমি এই ধরনের লোককে শাস্তি দেওয়ার ক্ষেত্রে জমিনের মধ্যে তার এক গা লাগাইয়া আর এক গালের উপরে আমি পা দিয়া পাড়া দিয়া কণ্ঠনালী চেপে ধরব। যতক্ষণ পর্যন্ত সে সঠিক পথে আসার প্রতিজ্ঞা না করবে ততক্ষণ পর্যন্ত আমি তার কণ্ঠনালী ছাড়ব না। আল্লাহু আকবার। ওমরের শাসন। তবে শোনো, যদি কোনো ব্যক্তি ন্যায়সঙ্গত পথে চলতে চায়, হক পথে চলতে চায়, জুলুমের পথকে পরিহার করে চলতে চায়, দিনদারির সঙ্গে চলতে চায় এবং চলে, সেই ব্যক্তির ক্ষেত্রে আমি ওমর কত নরম জানো? সেই ব্যক্তি তার নিজের জন্য যত নরম, আমি তার চেয়েও বেশি তার জন্য নরম থাকব ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল, রাগের জায়গায় রাগ আর নরমের জায়গায় নরম। ব্যক্তিগত পর্যায়ে তো ওমর ছেড়ে দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন, কিন্তু জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, মুসলমানদের হক পদদলনের ক্ষেত্রে আমি এক চুল পরিমাণ আমি কাউকে ছাড়ব না। মান্নাহাব্বালিল্লাহি ওয়া আবগাযালিল্লাহ। পরিসংহারে আসতেছি। কুরআনুল হাকিমের সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুম ফাস্তাইজ বিল্লাহ। যদি শয়তান তোমাকে প্ররোচিত করে রাগান্বিত করে ফেলে, তাহলে রাগকে কমানোর জন্য একটা সিস্টেম আছে, একটা মন্ত্র আছে। সেই মন্ত্র হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। দুজন লোক ঝগড়া করতেছে, একজন লোক খুব খেপে গেছে। নবীজি বলছেন যে আমার কাছে এমন একটা বাক্য আছে, যদি এই লোকটা বাক্যটা পড়ে তাহলে তার রাগ ঠান্ডা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন সেই বাক্যটা কি। নবীজি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের রাজিমের প্ররোচনার কারণেই তো মানুষের রাগ হয়। আর রাগের বৈশিষ্ট্য হলো এটা উপরের দিকে যায়। রাগ তো আগুন, কয় না অগ্নিশর্ম হয়ে গেছে, রাগে অগ্নিশর্ম হয়ে গেছে, মানে এমন রাগ হয়েছে আগুনও তার কাছে শরম পায়। অগ্নিশর্ম বোঝেন তো? অগ্নিশর্ম মানে হচ্ছে আগুন তো গরম আছেই, সেই গরমের চেয়ে আরো বেশি গরম, আগুন এবার শরম পাইছে তাকে দেখে। এই জন্য বলা হয় আমাদের বাংলা ভাষায় অগ্নিশর্ম। কি বলা হয়? অগ্নিশর্ম, রাগে অগ্নিশর্ম হয়ে গেছে। তা আগুনের গতি হলো উপরের দিকে। আগুনের গতি কোন দিকে? উপরের দিকে। শয়তান তো আগুনের তৈরি, তো আল্লাহর কাছে দোয়া চাইতেছে, আল্লাহ আগুনের তৈরি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই, সঙ্গে সঙ্গে তার রাগ ঠান্ডা হয়ে যায়। হাদিসে আরও আছে, নবীজি বলছেন যদি কেউ রাগের মাথায় উজু করে তো উজু করার দ্বারাও রাগ ঠান্ডা হয়ে যাবে, কারণ উজুর পানি হয় ঠান্ডা আর রাগ হলো গরম। তো ঠান্ডা পানি গরমের মধ্যে লাগলে পরে কি হবে? আস্তে আস্তে ঠান্ডা হবে। কোনো ব্যক্তি যদি দাঁড়ানো অবস্থায় রাগ হয় বসা যায়, তাহলে তার রাগ কমে যাবে, কারণ রাগের গতি হলো উপরের দিকে, সে বসছে নিচের দিকে। একজন লোক শুইয়া রাগ হয়েছে, রাগের কারণে সে উঠে বসে যাবে, বসা অবস্থায় রাগ হয়েছে, রাগের কারণে উঠে দাঁড়াই যাবে, রাগ থেকে উপরের দিকে ঠেলে, আর উজুর পানি তাকে নিচের দিকে টান দিবে। সুতরাং দাঁড়ানো অবস্থায় রাগ হইলে বসে পড়বে, আর বসা অবস্থায় রাগ করলে কি করবে? শুয়ে পড়বে। সবচেয়ে বেটার হলো স্বামী স্ত্রী যখন ঝগড়া লেগে যাবে, সেখানে একজন আরেকজন থেকে দূরে সরে যাওয়া। মানে কারণ স্বামীর তো দূরে সরে যাওয়া সম্ভব, স্বামী আস্তে করে সরে বাসার বাইরে চলে যাবে। কিছুক্ষণ বাসার বাইরে থাকলে সামন থেকে প্রতিপক্ষ যখন আলাদা থাকবে, গায়েব থাকবে, অদৃশ্য থাকবে, তখন আস্তে করে রাগ থেমে যাবে। কোনো রকমের মানে ভয়াবহ কোনো দুর্ঘটনা দাম্পত্য জীবনে ঘটবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।